দাপট উধাও, বাঘের চোখে জল, সন্দেশখালীর বাঘের চোখে এবার জল, পরিবারকে দেখেই চোখে জল শেখ শাহজাহানের। বসিরহাট আদালতে শেখ শাহজাহানকে আজকে নিয়ে যাওয়া হয়, আর ঠিক সেই সময় এই ছবি ধরা পড়ছে। বসিরহাট আদালতে প্রিজন ভ্যানের মধ্যে শেখ শাহজাহান, আর সেখানেই চোখে জল শেখ শাহজাহানে। কথা বলবো বিমল বসু, রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। বিমল, শেখ শাহজাহান শরীরী ভাষা একেবারে পাল্টে গিয়েছে, কোট আনকোট সন্দেশখালীর বাঘ বলা হতো তাকে, তার চোখে আর জল। একদম পায়েল, আজকে ঠিক একদম উল্টো ছবি। বেশ কিছু আমরা বহুবার বসিরহাট আদালতে এবং কলকাতায় ইডি হেফাজে থাকাকালীন দেখেছি শাহজাহানের যে উদ্দাত্ত প্রথম দিন দেখা গিয়েছিল, পরবর্তীকালে আস্তে আস্তে সেটা কমে আসে, কিন্তু আজকে পুরো উল্টো ছবি দেখা গেল। আজকে আলিপুর প্রেসিডেন্সি জেল থেকে 14 দিন হেফাজতে শাহজাহানের ভাই এবং শাহজাহান সহ আজকে 4 জনকে বসিরহাটে আদালতে নিয়ে আসা হবে, এবং আরও 8 জনকে ইডি এবং পুলিশের যে মামলা রুজু করা হয়েছিল ইডি আধিকারিকদের মারধরের অভিযোগে আজকে এদের 12 জনকে তোলা হয়। আজকে জেলে বাইরে তোলা হলে এই 12 জনকেই আজকে 14 দিনের জেলে রাখার নির্দেশ দেয় বসিরহাট আদালত। এবং যে 4 জন শাহজাহান সমেত 4 জনকে যখন আদালত থেকে আবার আলিপুর প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হচ্ছে, সেই সময় পরিবারের তার মেয়ে, নাতনি এবং আশপাশের গ্রামবাসী এবং পরিবারের বেশ কিছু জন আজকে আদালতে হাজির হয়। সেখানে যখন প্রিজন বলে তুলে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতায়, তখন শাহজাহান পরিবারের সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই যে রীতিমতো কেঁদে ফেলে এবং রীতিমতো বিহ্বল হয়ে ওঠে, তাকে রীতিমতো চোখ মুছতে দেখা যায় এবং পরিবারের লোকজনও তখন কাঁদছে এবং শাহজাহানও কিন্তু কাঁদছে। ফাইল সঙ্গে থাকো, আরো একবার সেই ছবি আপনাদের সামনে রাখছি। দাপট উধাও, সন্দেশখালীর বাঘ বলে পরিচিত শেখ শাহজাহান, তার চোখে বা জল। বসিরহাট আদালতে আজ পেশ করা হয় শেখ শাহজাহানকে, প্রিজন ভ্যানে শেখ শাহজাহান, আর ঠিক সে সময় বাইরে তার পরিবারের সদস্যরা, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় চোখে জল শেখ শাহজাহান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।